Üniversite <laughs> yanında <laughs> iki çocuk. Ben de sizin bayramınız için. Yani polimorfizm de kontinuyor. Evet. Right?

মানে আমার টার্গেট একটাই কিন্তু বিভিন্ন ওয়েতে আমি একটা যেতে পারি মেথডকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি এটা ইউজ করতে পারি পলি মনে হচ্ছে মেনি ইয়ার ফর্মস মনে হচ্ছে हाँ जी एडर की चीज एग्जांपल दीजिए जावा एडर डिफरेंट एब्स ऑफ एनरों के एग्जांपल आते हैं जैसे कि ये निकालना चाहोंगे कैरेक्टर्स জিরো টু মানে দেওয়া আছে ট্রাভার্সিং অব দ্যারে মানে ট্রাভার্স করার জন্য যে লজিকটা আর কি

说吧。嗯嗯

এবার হচ্ছে পাসিং অ্যারে টু এ ম্যাথার ইন জাম তাহলে ম্যাথার হচ্ছে যে অ্যারেকে আমি পাসিং করবো অ্যারে এলিমেন্টস গুলো মেসেজ আমি অ্যারেজ করতে পাসিং করছি এক্সাম্পল Thank you. नेक्लिक ने लीन स्टैक में है डिफाइन हो गया

returning the array from the memory. বলছি আগের কোর্টে একটুখানি বুঝিয়ে দিন না ওই কোর্ট বুঝলাম না যাবে এখানে এরাটাকে মেসেজ থ্রু দিয়ে পাস করানো হচ্ছে টেস্ট এর টু নেওয়া হয়েছে তারপরে তোমার মিন বলে একটা মেথড নেওয়া হয়েছে সেখানে এরাটাকে পাস করানো হচ্ছে ইন্টার বলে ইন্টার যদি জিরো হয় মানে জিরো থেকে ইন্ডেক্স নাম্বার থেকে নিচ্ছে এবার ফর লুপ লাগিয়েছে একটা ফর লুপ করে এক থেকে স্টার্ট হচ্ছে দিয়ে ইনক্রিমেন্ট হচ্ছে দি মিনি যদি গেটার দিন যদি আই যেটা ভ্যালু সেটা থেকে যদি বড় হয় তাহলে কি হবে বড় হতে পারে অথবা যদি যদি ইকুয়াল হয় তখন সে মিনিমামটা প্রিন্ট হবে মিনি মানে মিন মানে যে মেথডটা সেটা প্রিন্ট হবে আর কি যেটা আমি আগে ডিক্লেয়ার করছি static main zero মেথডটা থ্রু দিয়ে মানে অ্যারেটা মেথডের ইটাই হচ্ছে অ্যারে থ্রু দিয়ে মেথডটা সরি মেথডের থ্রু দিয়ে অ্যারেটা পাস হচ্ছে এবার সিস্টেম মিন মানে মিনটা এখানে প্রিন্ট হচ্ছে যে মধ্যে পর্যন্ত নিয়েছে ওই

you mm -hmm.

তার মধ্যে একটা টাইপ হচ্ছে অ্যাড ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন তো এখানে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন মানে ধরো একটা অ্যাড আমার দেওয়া আছে সেই অ্যাড এর থেকে যদি তার ক্যাপাসিটিটা যে যে মেনশন অ্যাড থেকেও যদি বেশি হয় যে ভ্যালুটা আমি প্রিন্ট করবো সেটার ভ্যালুটা যদি যে অ্যাড এটা আমার ডিক্লেয়ার করা আছে সে ডিক্লেয়ারেশন অ্যাড এর থেকেও যদি ক্যাপাসিটি ছাড়িয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে অ্যাড ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন তখন সেই এক্সেপশনটা দেখা দিচ্ছে എടേ കീ ബോൾസ് ആർ ഇൻഡക്സ് ഔട്ട് ഓഫ് ബോണ്ട്സ് Okay. Mm -hmm. Yeah, we can add index after bond exception. Yeah, yeah, yeah. Exception is in the world. Example. Yeah. 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 নেক্সট হচ্ছে মাল্টি ডাইমেনশনাল তিনটে অ্যারের সেট দেওয়া আছে তিনটে সেট থেকে সেখানে জিরো টু থ্রি লেন দেওয়া আছে দিয়ে আমি সেটাকে প্রিন্ট করবো আইআরজি এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল

sir so complete হুম হুম নেক্সট হচ্ছে ক্লোনিং এন্ড অ্যারে ইন যা ক্লোনিং মানে হচ্ছে ধর আমি একটা ক্লোন করলাম একটা অ্যারে অ্যারে ডিক্লেয়ার করলাম আর মানে হচ্ছে জেরক্স কপি আর কি বলতে ক্লোনিং ক্লোনিং করা হচ্ছে অ্যারে এটা হচ্ছে ফার্স্টে প্রিন্ট অ্যারে প্রিন্ট হবে নেক্সট পয়েন্টে তোমার চেক দা প্রিন্টিংটা ট্রোনারে হবে তারপরে একটা কন্ডিশন চেক করবে ব ইকুয়াল যদি ইকুয়াল হয় সেটা প্রিন্ট হবে মানে ট্রু না ফলস একটা হবে কন্ডিশন চেক করবে Mm hmm. একটা এটা একটা কন্ডিশন যে এটা তো সেম হচ্ছে কিনা ট্রু না ফলস হবে ডাবল ইকুয়ালস টু না ঠিক আছে ফর ইচ লুবে এটা হচ্ছে তোমার ফর ইচ লুবে লাইন নাম্বার ফর্টিন থেকে 으 mm 음. -hmm. Mm -hmm. ফার্স্টে প্রিন্টিং হচ্ছে ক্লোনটা প্রিন্ট হচ্ছে ও দিক না স্যার ফলস কেন এলো তো তো ক্লোন বার করা হচ্ছে সেম টু সেমই তো প্রিন্ট হচ্ছে ক্লোন আর এটা এখানে আর ইকুয়াস টু সি ডাবল সি আর এটা ইকুয়াস টু হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি নয় নয় সেটি বোঝা যাচ্ছে

ফার্স্ট ম্যাট্রিক্সটাকে এ নেওয়া হচ্ছে সেকেন্ডটাকে বি নেওয়া হচ্ছে এটাকে অ্যাড করা

सिमिलर होते ये भी दो एंड मल्टलप्लीकेशन

এটা ইউজ হচ্ছে পাসওয়ার্ড আর ইমেল এর ক্ষেত্রে তুমি পাসওয়ার্ড দিলে সেটাকে ধরো স্ট্রিং হিসেবে ইউজ করলাম বা ইমেল ভ্যালিডেশন হিসেবে ইউজ করলাম সেটাকে তখন রেগুলার এক্সপ্রেশন বলা হচ্ছে আর এর একটা প্যাকেজ হয় যা রেগুলার এক্সপ্রেশন একটা প্যাকেজের আন্ডারে আসে যেটা যা বা ইউটি রেগেক্স প্যাকেজ এই প্যাকেজের নামটা দিচ্ছি যা বা ইউটি রেগেক্স প্যাকেজ আর এই প্যাকেজের মধ্যে যারা রেগুলার এক্সপ্রেশন এক্সিকিউট করে যত লাইব্রেরি এবং সাপোর্টিভ লাইব্রেরি আছে সব এই প্যাকেজের মধ্যে সাপোর্ট সাপোর্টিভ প্যাকেজের মধ্যে আছে সিম্পল পোস্টার একটা রেগুলার এক্সপ্রেশন एग्जांपल যেটা নোট করে কোরাবি রেগুলার এক্সপ্রেশন কি ওটা আমি দিচ্ছি it again it's going to put it again నిర్దేశిస్తారు రెగ్యులర్ స్కూల్ ఎగ్జామ్

bizim proyektimiz. Bu sert qonunlar, bu sertliklar. Bizim proyektimiz. Bizim de. Bizim de. Bizim de. Ya.

সেটালে এই যে রিয়েল লাইফ एग्जांपल অফ রেগুলার এক্সপ্রেশন এটা কি ইমেল আইডি পাসওয়ার্ড এটা आंसर হবে নাকি অন্য কিছু না ওটাই হবে ওটাই তাই ওটাই आंसर মানে কোথা অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে রিয়েল লাইফে পাসওয়ার্ড ভ্যালিডেশন ক্ষেত্রে ইমেল ভ্যালিডেশন ক্ষেত্রে পাসওয়ার্ড আর রিটাইপ পাসওয়ার্ড দুটো ম্যাচ হচ্ছে কিনা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এগুলো স্পেশালি কাজে লাগে

হুম ওখানে তোমার প্যাটার্ন দিলে ওটা ইয়ে করছে ম্যারিডেট করছে ঠিক আছে মানে হুম এখানে যা ভালো এ করে এক মিনিট খোলা

ইন্ডেক্স ফোর আর ইন্ডেক্স জিরো না এখানে ইন্ডেক্স মানে এখানে কটা টোটাল আছে সেটাকে ইন্ডেক্স করছে আর কি জিরো মানে স্টার্টিং এর একটা স্টার্টিং এর যে ফার্স্ট এজ এর লেটারটা থাকে সেটাকে জিরো হিসেবে ইন্ডেক্স করছে আর এই মানে যে জিরো ওয়ান টু থ্রি এই মানে হচ্ছে চারটে এলিমেন্ট আছে সেটাই বোঝা যাচ্ছে কি ইন্ডেক্স নাম্বার চারটে মানে টোটাল কটা নাম্বার আছে সেটাকে ইয়ে করছে আর কি আচ্ছা জাভা ওয়ার্ডটার মধ্যে কতগুলো মানে আছে মধ্যে কতগুলো আছে সেটাই হ্যাঁ ইন্ডেক্স হ্যাঁ 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 ইন্ডেক্স নাম্বার জিরো ওয়ান টু থ্রি কিন্তু অ্যাকচুয়ালি টোটাল হচ্ছে চারটা সেটাই করে দেখা যাচ্ছে লাস্ট ইন্ডেক্স নাম্বারটাকে শো করছে আচ্ছা নেক্সট হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এক্সেপশন হ্যান্ডলিংলিং দুভাবে ধরো কোনো কোড লিখছি যে কোডে ধরো এরোড আসতেই পারে যে এরোডটাকে হ্যান্ডেল করার জন্য দুটো ব্লক একটা হচ্ছে ট্রাই ক্যাচ ব্লক আমরা ইউজ করবো আর একটা ব্লক হয় সেটা হচ্ছে ফাইনালি ব্লক ফাইনালি ব্লক মানে নিয়ে হাও আমরা প্রোগ্রামটাকে প্রিন্ট করব এবার ট্রাই ব্লকের মধ্যে কি লিখবো ট্রাই ব্লকের মধ্যে যে এরার আছে যে কোডটা সেটা লিখবো আর ক্যাচ ব্লকের মধ্যে সেই এরার যে পোর্শনটা সেটাকে হ্যান্ডেল করবে মানে এরারটাকে হ্যান্ডেল করবে আর কি ধরনের এরার সেটা মেবি এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হতে পারে অ্যান্টিবিটিক এক্সেপশন হতে পারে নাল পার্টের এক্সেপশন হতে পারে নাল পার্টের এক্সেপশন মানে কোনো কিছু ভ্যালু দিলে আমরা সেটাকে নাল বলা হচ্ছে ওই ইনপুট আউটপুট এক্সেপশন হতে পারে এগুলো এক্সেপশন টাইপ এক একটা তো সেইগুলো আমরা ক্যাচের মধ্যে লিখি এই এক্সেপশন টাইপটা কী এবং এক্সেপশনটাকে হ্যান্ডেল করে আমাকে প্রপার এক্সিকিউট করবে এই প্রোগ্রামটা

এক্সেপশন বিভিন্ন টাইপ হয় এরা সেরকম কোনো টাইপ হয় না কিন্তু এক্সেপশন যেটা টাইপ হয় যাওয়া ল্যাঙ্গুয়েজ এক্সেপশন যেটা বললাম নাল পয়েন্টের এক্সেপশন এক্সেপশন অনেক ধরনের এক্সেপশন টাইপ হয় এসকুইল এক্সেপশন হয় এসকুইল এক্সেপশন হচ্ছে না তুমি কোনো কোয়ারি লিখেছো সেই কোয়ারিটা ভুল লিখেছো তখন সেটা কি হচ্ছে না এসকুইল এক্সেপশন দেখা যাচ্ছে এসকুইল যে কোয়ারি মানে ডেটাবেসে মানে এসকুইল ডেটাবেসের যে কোয়ারি হয় সেই কয়েকটি যদি কিছু ভুল লিখে থাকো তো তখন সেক্ষেত্রে শো করবে ক্লাস না দিলে সেক্ষেত্রে ক্লাস নোট শো করবে কি yeah that's just only try the answer

うん ই দেন আর ডিভিনি এক্সসেপশন নিছে কারণ 100 ডিভাইডেড বাই 0 কিছু হয় না হুম সে নেট কে অ্যাডম এক্সসেপশন বলা হয় সেটা মানে ওই যে 100 বাই ডিভাইডেড বাই 0 যেটা বের হবে সেটাই কি ই যে এক্সসেপশনটা হ্যাঁ ওইটাই হচ্ছে এর ভ্যালুটা ওইটাই এর ভ্যালু এটা মানে ভ্যালু মানে কিছুই না জাস্ট এক্সসেপশন মানে আচ্ছা ঠিক আছে তো এখানে ক্যাশ ব্লকটাকে অ্যাড করতে পারো আলাদা করে আলাদা দরকার নেই एग्जांपल दो बहुत ही दो नहीं हां दिस अच्छा सचिन चाटिया भी

এবার আমি এখানে একটা কোশ্চেন হয় যে ট্রাই ব্লক একটা লিখলাম তো একটা ট্রাই ব্লকের আন্ডারে কি অনেকগুলো ক্যাচ ব্লক কি আমরা লিখতে পারি আন্ডার ওয়ান ট্রাই ব্লক ক্যান উই রাইট ক্যান উই ইমপ্লিমেন্ট মাল্টিপল ক্যান তার একটা এক্সাম্পল দিচ্ছি তো চেয়েস হবে সেটা আমরা লিখতেও পারি হম mm স্যার কোয়েশ্চেনটা আরেকবার একটু যদি হুম কোশ্চেনটা হচ্ছে তোমার এটা ট্রাই ব্লকের আন্ডারে আমরা একের বেশি ক্যাচ ব্লক ব্লককে লিখতে পারি সেটা হচ্ছে কোশ্চেন এবং হ্যাঁ এটা হচ্ছে অবশ্যই লিখতে পারি বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের এক্সেপশন আমরা এখানে ডিক্লেয়ার করতেই পারি এখানে তিনটা ক্যাচ ব্লক আছে তিনটা ক্যাচ ব্লকের মধ্যে একটা অ্যারিথমেটিক একটা অ্যারিলেক্স আউট অফ ওয়ান এক্সেপশন আর একটা শুধু এক্সেপশন আছে হ্যাঁ এটা

Yes. Mm -hmm.

কারণ এখানে ব্র্যাকেটে আমি গুলিয়ে ফেলছি এখানে এই যে সিস্টেম ডট আউট দ্য প্রিন্ট এলেন আছে নেক্সট যে পার্টটা দিয়েছেন ওটা তো ওপরে পুরো ক্লাসটা থেকে আউট মানে হয়ে যাচ্ছে পুরো ক্লাসের বাইরে হবে না এটা মেন ম্যাশালটা ঠিকই এটা মেন মশলা রান্নাই হচ্ছে ঠিক আছে না হয় আগে তো অ্যাডমিটিক এক্সেপশন ছিল আচ্ছা আচ্ছা মানে একটা মনে হয় করে গেছে আগে অ্যারিথমেটিক ছিল তারপরে অ্যাড ইন্ডেক্স ছিল তারপরে এক্সেপশন ছিল ঠিক আছে আমি আরেকবার পাঠাচ্ছি

তেজাস ফার্স্ট পার্টলে সেকেন্ড পার্ট এটা থার্ড পার্ট আমি তো আগের কোটগুলো গুছিয়েলাম অন্য ছিল মানে তিনটা ক্যান্ডেলস তিনটা ক্যান্ডেলস হবে দিয়া কত সর তো আলাদা আগেটা থেকে এরি দিয়ে দিয়েছিলেন

Gracias. Sí. तो ऐसे इंजेक्ट करने को कॉपी नहीं তিনটে কাছে সিনটেক্স টা করবি এডিট

না 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 নাকি ট্রাইব্লক একটাই হবে ট্রাইব্লক একটাই হবে ক্যাশ ব্লক তোমার অনেকগুলো হতে পারে টাই ব্লক মানে আমি এরর শুধু মানে যেখানে মেন এররটা সেটা আমি একটা জায়গা দিয়ে লিখতে ট্রাই ব্লকের আন্ডার কিন্তু যেটা কি টাইপের এক্সেপশন সেটা আমি ক্যাশ ব্লক আমি অনেকগুলো লিখতে পারি ঠিক আছে আজকে কি নেই নেক্সট দিন আমার এক্সেপশনটা কন্টিনিউ করি ওকে